দেখতেই পাচ্ছ এরা এখানে পা ব্যথা গেছে তোমার বক্তব্য একটু বলবে খুবই কষ্ট এই যে দূরে আমাদের গুরু মহাশয় শুটিং দেখতে এসেছেন সেই দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে স্বাধীনতার নতুন গজল শুটিং হবে ইনশাআল্লাহ চলুন আমাদের সঙ্গে থাকুন সেটআপ আমাদের বানাতে হবে তো সেটআপ বানানোর জন্য আমরা পুরো সেটআপটাকে রেডি করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ক্লিপটা শেয়ার করুন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন মেরাজুল এই যে পানির মধ্যে দিয়ে আসছে হাতে জুতো নিয়ে হ্যাঁ কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন আজকে চমৎকার নাসিদের কাজ শুরু হবে তো রেডি হচ্ছে আমাদের প্রিয় ভাইজান এমডি আবু সালেহ ভাইজান পাগড়ি পরিয়ে দিচ্ছে আমাদের সেই বিখ্যাত ক্যামেরাম্যান নাজমুল ইসলাম দেখতে পাচ্ছেন এই আমাদের ক্যামেরা সেটআপ রেডি হয়ে গেছে আমাদের জনপ্রিয় শিল্পী আমাদের উস্তাদুজুর আবু সালেহ ভাই রেডি হয়ে গেছে শুট নেওয়ার জন্য গাইস বাহ খুব সুন্দরভাবে পতাকাটা ফুটেছে অসাধারণ গাইস আমরা ছুটছি সৌদি আরবে ভাই দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পতাকা পোতা শুটটা নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের সেই ছোট ছোট ভাই আমাদের মিনাজুল হোসেন এবং দেখতেই পাচ্ছ এরা এখানে পা ব্যথা গেছে তোমার বক্তব্য একটু বলবে খুবই কষ্ট তো দেখতেই পাচ্ছেন আপনার এখানে আরেকটি শুট নেওয়া হচ্ছে সেই আমাদের ক্যামেরাম্যান নাজিমুল ইসলাম তার মনে খুবই দুঃখ আজ কারণ ক্যামেরায় পানি চলে গিয়েছে পানি এসেছিল দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা ওয়েদারটা খুবই খারাপ পানি আসছে আর এখানে আমাদের আবু সালেহ ভাই আমাদের শিশুশিল্পী মিনাজুল হোসেনকে তার মাথায় ব্যানার বেরিয়েছে আই লাভ ইন্ডিয়া এবং এদিকে আমাদের ক্যামেরাম্যান তিনি খুবই মনোযোগ দিয়ে কাজ করছেন পিছনে বাচ্চারা এখানে অনেক কেউ আছে শুটিং দেখছে সবাই এই যে আমাদের হালিম ফারজান দুবাই থেকে এসেছেন শিশুশিল্পী মিনাজুল হোসেনের শুটটা নেওয়া হয়ে গেছে এবং তার পরপরই আরেকটি ভাই আমার ছোট ভাই তারার শুটটাও নেবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে শুটটা হচ্ছে এখানে ভাইজানের মুখে খুবই হাসি দেখতেই পাচ্ছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা এখানে আছি এই যে এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি এখানে যা ভুলে গেছি সরি হচ্ছে ডু নট ফর মাইন্ড হ্যাভ এই লাক ওকে খুবই একটা ভালো জিনিস দেখলাম এই যে দূরে আমাদের গুরু মহাশয় শুটিং দেখতে এসেছেন সেই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই আয়োজন অনেক কষ্টের পরে আয়োজনটা করা হলো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান নাজমুল ভাই সব আইডিয়া আমাদের নাজমুল ভাইয়ের অনেক পরিশ্রম করছে শুটটা একটু চমৎকারভাবে করা হবে দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রমের পরে আমাদের এই আয়োজন আমাদের স্বাধীনতার গজলের কি বলবো গাইস আমাদের এগুলো অনেক খাটাখাটনি কষ্টের পরে লাগানো হয়েছিল কিন্তু ভাগ্যটাই খারাপ খুব জোরে বৃষ্টি এলো সব ছিঁড়ে পড়ে গেল না তো আরো ভালো লাগতো গাইস বুঝতে পারছেন তো এই আমাদের আয়োজন সেই আয়োজন অনেক পরিশ্রমের ফল গাইস দেখতে পাচ্ছেন অনেকটাই লাগানো হয়েছিল এগুলো সব বৃষ্টির কারণে সব ছিঁড়ে পড়ে গেল ভাগ্যটাই খারাপ অনেক পরিশ্রম করছে আমাদের জনপ্রিয় সেই শিল্পী এখানে আছে সেই শিশু শিল্পী মিনাজুল হোসাইন আর ওই যে ধামরা গরু হালিম ফারজান
আর আমাদের সবথেকে কাছে জনপ্রিয় একটি কি বলবো আর মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, আমাদের খুব কাছের একটি মানুষ মুখটা দেখেই বুঝতে পারছেন সেই ক্যামেরাম্যান নাজমুল ভাই। আর এদিকে আছে আমাদের ক্যামেরা ধরে সেই ভাইজানের সঙ্গে কজল করেছিল ওই যে আরমান ভাই, দেখতে পাচ্ছেন গাইস। আর এদিকে অনেক দর্শকও আছে, দেখুন দর্শকের মেলায় লাট, দর্শক আছে সব শুটিং দেখতে এসছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন রেডি হয়ে গেছে, শ্যুটের জন্য তৈরি হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান নাজমুল ভাই লোকেশন বলে দিচ্ছে কেমনভাবে দাঁড়াতে হবে, দেখতে পাচ্ছেন গাইস পুরো সেট আপ রেডি। আমাদের ক্যামেরাম্যান নাজমুল ভাই অ্যাক্টিংগুলো দেখিয়ে দিচ্ছে কেমনভাবে করতে হবে, দেখিয়ে দিচ্ছে গাইস, দেখে নিন। হ্যাঁ ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে, ব্যাস পড়ো ফাঁকা ফাঁকা রাখে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের শিশু শিশু শিল্পী দুজনের পুরো মাথা ফাঁকা আছে বলে সেই জন্য মাথায় একটা করে ব্যাজ দেওয়া হবে, আমাদের দেশের ব্যাজ। তো দেখে নিচ্ছে ক্যামেরাতে কেমন আসছে গাইস, দেখুন দেখুন, দেখিয়ে দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান নাজমুল ভাই অ্যাক্টিংগুলো দেখিয়ে দিচ্ছে। রেডি, ফাইনালি রেডি হয়ে গেছে শ্যুটের জন্য। তো আমাদের ক্যামেরাম্যান নাজমুল ভাই লোকেশন দেখে নিচ্ছে কেমন লোকেশনে ভিডিওটা ভালো লাগবে। গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ একটি নাশিদ, দেশের নাশিদ আসতে চলেছে, অনেক মেহনত খাটাখাটির পরে নাশিদটি তৈরি হলো। গাইস অনেক দর্শক জোগাড় হয়েছে, জোগাড় হয়েছে এখানে গাইস অনেক দর্শক দেখতে পাচ্ছেন। সবাই একসঙ্গে হেঁটে আয়, নাড়াও পতাকা, নাড়াও জুড়ে আয়, দেখতে পাচ্ছেন আমাদের স্বাধীনতার গজল চলছে, অসাধারণ আয়োজন। ভালোবাসা দিয়ে গড়া দেশের স্মৃতি, ভালোবাসা দিয়ে গড়া দেশের স্মৃতি।
আরমানে নিলাম না আরমান যদি সাদা ড্রেস না না নেই কিছে নেব সাদা ড্রেস কি আছে ঠিক না হবে না পুরো ঠেকে যাবে गजल शूटिंग प्रस्तुत हो गए से देखते हाथे इंडियन फ्लैग भारत शान मर्यादा जेटा से पता दाड़ी आखने और एक्जैक्टलि कैमरामैन नाजिमुल इस्लाम छाता मुख देखा जा तर से ही सबा दाड़ी आखने बस आबाई शूटिंग देखे इनशाला खूब ताड़ी गजलटी आसमतार गजल মারাত্মক লাগছে চাচার অনেক পরিশ্রম করছে আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন গাইজ তো গাইজ ফাইনালি আমাদের শুট নেওয়া কমপ্লিট হলো চারটে তারকা দেখুন গাইজ কত সুন্দর লাগছে চারজনকে পুরো একদম কি বলবো অসাধারণ একটি চমৎকার নাশিদ নিয়ে আসছে ইনশাআল্লাহ দেখুন এক একটা তারকা এক একটা সব কি বলবো তারার সমান চকচক করছে এক একটা তারকা এক একটা তারার সমান চকচক করছে এ তো একদম পুরো আপেলের মতো চমকা চমকাচ্ছে ও তো আমাদের নতুন লোকেশন চয়েস করা হচ্ছে নতুন লোকেশনে আমাদের অন্য লোকেশনে ওদের হাতে ব্যালেন্স দিয়ে দাও ব্যালেন্স দিয়ে দাও